বন্ধুরা, তিসরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের প্রাচীন রাজধানী এই সোনারগাঁও ছিল আমাদের বাণিজ্যিক ঐতিহ্যের স্মারক, মসলিন শিল্পেরও রাজধানী। আমার এই চ্যানেলে আমি এর আগে আপনাদেরকে সোনারগাঁওয়ে বাংলার স্বাধীন সুলতানদের রাজধানী দেখাতে নিয়ে গিয়েছিলাম এবং এর পরের ভিডিওতে আপনাদেরকে সোনারগাঁওয়ের পানাম নগরী দেখিয়েছিলাম। মানে এর আগের দুটি ভিডিওতে আমাদের প্রাচীন শৌর্য বীর্যের বন্দনা করেছিলাম এই সোনারগাঁও দেখাতে নিয়ে গিয়ে। আজকের ভিডিওতে সোনারগাঁওয়ের আরেকটি নিয়ামক যোগ হবে, তা হলো হাজার বছর আগেকার আমাদের দৈনন্দিন জীবনের কর্মযজ্ঞকে কেন্দ্র করে গড়ে ওঠা আমাদের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির গৌরবময় ঐতিহ্য। হ্যাঁ বন্ধুরা, সোনারগাঁওয়ে সংরক্ষিত রয়েছে আমাদের ঐতিহ্যবাহী লোকজ কারুশিল্পের অনেক অনেক স্মারক উপকরণ সমূহ, যেগুলি শিল্পাচার্য জয়নাল আবিদিনের একটি মহতি উদ্যোগের ফসল। একটি প্রতিষ্ঠান যার নাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর। দর্শক, আপনার কি মনে স্বাদ জাগে না জানতে হাজার বছর আগে আমাদের কৃষ্টির সংস্কৃতি কেমন ছিল, আমাদের লোকরা কী কী কাজ করে জীবিকা নির্বাহ করত, তাদের ঘরগুলো কেমন ছিল, কী কী উপকরণ দিয়ে তারা তাদের ঘরগুলোকে সাজাত, কৃষিকাজে তারা কী কী হাতিয়ার ব্যবহার করত, সে যুগের একে অপরের উপর প্রাধান্য বিস্তার করার জন্য কী কী অস্ত্র তারা ব্যবহার করত, তাদের আনন্দ বিনোদন, সামাজিকতা ও উপাসনার ধরনই বা কেমন ছিল, এসবেরই উত্তর আপনি পাবেন সোনারগাঁওয়ের জাদুঘর পরিদর্শন করলে। তাহলে আসুন এই ব্যাপারটাই আজকে আলোচনা করি। আগে জেনে নিন সোনারগাঁওয়ে জাদুঘরটি কেন দেখবেন, এখানে কী কী বিনোদনের ব্যবস্থা রয়েছে আপনার জন্য। আপনার জন্য সোনারগাঁও জাদুঘরের প্রদর্শনীতে থাকবে ঘরের দেয়ালে ঝোলানোর নানা রকম মন করা অ্যান্টিক্স, যা প্রথম দেখাতেই আপনার পছন্দ হয়ে যাবে। অদূরেই প্রশস্ত মাঠের পাশে সারি সারি সাজানো বিপণী বিতানগুলোতেও ওই অ্যান্টিক্সের মতোই শুভনির আপনি কিনতে পাবেন আপনার মনের লোভ মেটানোর জন্য। ওই দোকানগুলোতে একবার চোখ বুলালেই আপনার মনে হবে কারুশিল্পের এ সমস্ত সামগ্রীগুলোর চাহিদা আমাদের সমাজে আজও ফুরিয়ে যায়নি। মূলত সোনারগাঁওয়ের জাদুঘর ও এর ক্যাম্পাসটি শুধু আপনাকে আনন্দই দেবে না, এটি আপনাকে নিয়ে যাবে আমাদের প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা ও সৌন্দর্যের এক মিলন মেলায়, যেখানে আপনি খুঁজে পাবেন আপনার কয়েক পুরুষ আগের আপন লোকদের কৃষ্টি সংস্কৃতিকে। আর এই জাদুঘরে আপনি দেখতে পাবেন অনেক অনেক অবাক করা সব আলোকচিত্র, ঐতিহাসিক উপকরণ, যেগুলো থেকে আপনি জেনে নিতে পারবেন সুলতানি ও ব্রিটিশ যুগের সোনারগাঁওয়ের হারানো ঐতিহ্যের পুরানো সব কাহিনী। সোনারগাঁওয়ের জাদুঘরে আপনি আরও দেখবেন সেকালের কাঠের তৈরি বাহারি পালঙ্ক, শক্ত ও সুশোভিত সিন্ধুক, সেকালের দৈনন্দিন গৃহস্থালি কাজের প্রদর্শনী সামগ্রী। দেখা ছাড়াও আপনি জাদুঘরের পাশেই সুসজ্জিত পরিপাটি দোকান হতে কিনতেও পারবেন আপনার পছন্দসই জাদুঘরে প্রদর্শিত অনেক সামগ্রীও। দৃষ্টিনন্দন আধুনিক জাদুঘর ভবনটিতে পুরো তিনতলার সর্বত্রই রয়েছে হাতে আঁকা মনোরম চিত্র, কাঠ ও ধাতু দিয়ে বানানো চোখ জোড়ানো পাকপাখালি, জীবজন্তু ও মানুষের মূর্তি, আকর্ষণীয় সব মন ভোলানো দেয়াল চিত্র, পুরনো যুগের বাড়ির রেপ্লিকা ও সাধারণ মানুষের জীবন আলেখ্য নিয়ে সাজানো পরিপাটি নানান সব আয়োজন। চিচরা চ্যানেলের সোনারগাঁও পর্বের প্রথম ভিডিওতে আমরা সোনারগাঁওয়ের স্বাধীন সালতানাতের পুরো ইতিহাস জেনেছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। সোনারগাঁওকে ঘিরে আমরা যা জানি, প্রাচীনকাল থেকেই সোনারগাঁও ছিল কয়েকবারের হিন্দু, বৌদ্ধ ও মুসলিম শাসকদের রাজধানী। তবে এই প্রাচীন রাজধানীটি মধ্যযুগে সারা বিশ্বে শিক্ষা, সংস্কৃতি ও ব্যবসা বাণিজ্যে সুনাম করালেও পুরো পৃথিবীতে এর প্রসিদ্ধি ছড়িয়ে পড়েছিল মসলিন বস্ত্র শিল্পকে কেন্দ্র করে। স্বাধীন সুলতানি আমল ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির বদৌলতে প্রথমে সোনারগাঁও ও পরে পানামনগরে মসলিন কাপড়ের প্রসিদ্ধির কারণে সোনারগাঁওয়ের প্রসিদ্ধি ছিল সারা বিশ্ব জুড়ে।
এ কারণে অনেক অনেক শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, উন্নত রাস্তাঘাট, টলটলে সরোবর, আধুনিক আবাসন ইত্যাদি ইত্যাদি অবকাঠামো গড়ে উঠেছিল এই সোনার গায়ে। তবে মুঘল সুবেদার ইসলাম খানের সময়ে 1608 সালে ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তরিত হওয়ার পর সোনার গায়ের গুরুত্ব ম্লান হয়ে যায়। তাছাড়া কালের পরিক্রমায় এবং বিভিন্ন সময়ে ধর্মীয় গোড়ামি ফসল হিন্দু মুসলিম রায়টের কারণে এককালের সোনারগাঁও তার গৌরবময় ঐতিহ্যকে হারিয়ে ফেলে। সোনারগাঁওয়ের পানাম নগর ছিল সেকালের উন্নত একটি শহর, যেখানে বাংলার সবচাইতে ধনী বণিকরা বসবাস করত। এই পানাম নগরীতে এখনও 52টি ধ্বংসপ্রায় অট্টালিকা সেকালের গৌরবময় প্রাচুর্যকে আজ মনে করিয়ে দেয়। শুধু কি ওই 52টি অট্টালিকাই ছিল সোনারগাঁয়ের প্রাচুর্যের বাহক? না, আরও ছিল অনেক প্রতিষ্ঠান, যেগুলো সেকালের রাজা সুলতান ও সুবেদারদের প্রশাসনিক, সামরিক ও আবাসিক বাণিজ্যিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতো। এগুলোর অধিকাংশই ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও টিকে আছে ইশাখার ছেলে মুসাখার রাজবাড়ি, যাকে আমরা বড় সর্দার বাড়ি বলে জানি। কেন এই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে এই প্রশ্নটি তো আপনার মনে আসতেই পারে। তাহলে জেনে নিন সোনারগাঁওয়ের জাদুঘরটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল, আর এই জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগটি বানিয়েছিলেন কে। ঢাকা থেকে 25 কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে প্রায় পূর্ব দিকে 1 কিলোমিটার অভ্যন্তরে এই জাদুঘরটি এবং ধনী বণিকদের শহর পানাম নগরের অবস্থান। সোনারগাঁও জাদুঘর প্রতিষ্ঠার মোট 4টি উদ্দেশ্য ছিল: সংগ্রহ, সংরক্ষণ, প্রদর্শন এবং বাংলার হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্যবাহী কারুশিল্পসমূহের পুনরুদ্ধার। বাংলাদেশের অবহেলিত গ্রাম বাংলার নিরক্ষর অথচ দক্ষ শিল্পীদের হস্তশিল্প, চিত্রকলা, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্য সামগ্রীর সংগ্রহ, প্রদর্শন ও সংরক্ষণের উদ্দেশ্যেই এই জাদুঘরের সৃষ্টি। পানামনগর বাংলাদেশ সরকারের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজির আওতাধীন থাকলেও সোনারগাঁওয়ের বাকি অংশটি বর্তমানে বাংলাদেশ ফক আর্টস অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের আওতাধীন রয়েছে। বাংলাদেশ ফক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন। বড় সর্দার বাড়ির সামনে যার 1976 সালে চিত্রিত বিখ্যাত তৈলচিত্র সংগ্রামের ভাস্কর্য রয়েছে। এই ভাস্কর্যটিতে পরিশ্রান্ত একজোড়া বলদের কাঠের তৈরি মালবাহী একটি গাড়িকে টেনে নিতে কষ্ট হওয়ায় বলদের মালিকও পেছন থেকে গাড়িটিকে ঠেলে দিয়ে বলদ দুটিকে সাহায্য করছে। মূলত এই ভাস্কর্যটি শাশ্বত বাংলার মেহনতি মানুষের জীবন সংগ্রামের চিত্রটিকেই ফুটিয়ে তুলেছে। বাংলাদেশ ফক আর্ট অ্যান্ড ক্রাফট ফাউন্ডেশন পরিচালিত জাদুঘরটির বর্তমান নাম শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর, যাকে আমরা সবাই সাধারণভাবে সোনারগাঁও জাদুঘর হিসেবেই জানি। 1975 খ্রিস্টাব্দে 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরীর একটি পুরনো বাড়িতে এটি প্রতিষ্ঠা করেছিলেন। এটির নাম ছিল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। 1975 খ্রিস্টাব্দের 12ই মার্চ শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ের ঐতিহাসিক পানামনগরীর একটি পুরানো বাড়িতে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এই জাদুঘরটি। তবে উন্মুক্ত পরিবেশে জাদুঘর সম্প্রসারণ করার লক্ষ্যে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নতুন ভবন ও কারুশিল্পের উন্মুক্ত কয়েকটি শাখা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। এ উদ্দেশ্যে পুরাতন ভবনের সকল প্রদর্শনী সামগ্রী সাময়িক সময়ের জন্য বর্তমানকার সর্দার বাড়িতে স্থানান্তর করা হয়। প্রদর্শনীর ব্যবস্থাও এতে করা হয়। 1981 সালে 150 একর জমির উপর উন্মুক্ত জাদুঘরটির কাজ শেষ হয় এবং সর্দার বাড়ি হতে কারু প্রদর্শনীর সকল সামগ্রীসমূহ আবার নতুন জাদুঘরে স্থানান্তর করা হয়। এবারে আসুন জেনে নিই জাদুঘরের কী কী শাখা রয়েছে এবং কোন কোন শাখায় আপনি কী কী জিনিস দেখতে পাবেন। আসুন তাই এবার আপনাকে দেখাই। এই জাদুঘরের প্রধান আকর্ষণ দুটি। প্রথমটি হল লোকজ স্থাপত্যকলায় ব্যবহার করে নির্মিত আধুনিক 3তলা ভবন, যেটির নাম জয়নুল আবেদিন স্মৃতি জাদুঘর, আর দ্বিতীয়টি হল
বড় সর্দার বাড়ি। সোনারগাঁও জাদুঘরে আরও রয়েছে একটি পাঠাগার, ডকুমেন্টেশন সেন্টার, সেমিনার হল, কয়েকটি ক্যান্টিন, কারুমঞ্চ, গ্রামীণ পরিবেশের মতো করে তৈরি করা কয়েকটি ছায়াগারা উদ্যান ও বিভিন্ন রকমের বৃক্ষসজ্জিত সবুজ শ্যামল বনবনানি এবং টলটলে স্বচ্ছ গভীর পানির প্রশস্ত লেক। চাইলে আপনি পরিবার সহ সময় কাটাতে পারেন ছায়াময় বাগানগুলোতে, মাছ শিকার করতে পারেন টলটলে লেকের সরোবরে নাম মাত্র দর্শনীর বিনিময়ে, আর লেকের পাড়ে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আপনি পেয়ে যাবেন নৌকা ভ্রমণের সুবিধা আপনার পুরো পরিবার নিয়ে। সোনারগাঁয়ের এই জাদুঘর চত্বরে আপনার সময়টি কেটে যাবে আনন্দে, ব্যস্ততায় উল্লাস মুখর হয়ে। এবারে সংক্ষেপে জেনে নিন কি এই সর্দার বাড়ি। জাদুঘরের আধুনিক ভবনটি পুরোপুরি স্থাপনের আগ পর্যন্ত 1980 সাল হতে এই সর্দার বাড়ি জাদুঘর হিসেবে ব্যবহার হতো। মূলত সোনারগাঁও জাদুঘর কমপ্লেক্সটি এই সর্দার বাড়ি, একটি তিনতলা হস্তশিল্প জাদুঘর, পার্ক, লেক, পাঠাগার, কারুপণ্য তৈরি প্রদর্শন ও বিক্রির দোকান, রেস্টুরেন্ট এবং হাজার বছরের উপনৌবশিক আমলের কিছু কিছু স্থাপনা নিয়ে গঠিত। এই বড় সর্দার বাড়িটি তৈরির সময় ও মালিকানা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগে 1901 সালে তথা বাংলা 1301 সনে ঐশ্বর্যকান্তি সাহা সর্দার নামে একজন জমিদার এই সর্দার বাড়িটি নির্মাণ করেন। তবে যেহেতু উক্ত ভবনের সাথে লাগোয়া মূসা খাঁর স্মরণে নির্মিত একটি গেইটও সেখানে রয়েছে, সে কারণে অনেক ঐতিহাসিকরা মনে করেন এই ভবনটি মূসা খানই নির্মাণ করেছিলেন, যা পরে 1901 সালে ঐশ্বর্যকান্তি সাহা সর্দার এটির অবকাঠামোগত উন্নয়ন আনেন। তবে পানামনগরের অন্যান্য ভবনের মতো এই বড় সর্দার বাড়িটিও এতদিন ধ্বংস হয়ে যেত যদি না এটিকে বাংলাদেশ সরকার মেরামত করে নতুন রূপ দিত। 1980 সাল হতে কয়েকটি বছরের জন্য অস্থায়ীভাবে এই সর্দার বাড়িটিকেই কারুশিল্প জাদুঘর হিসেবে ব্যবহার করা হয়েছিল। 1996 সালের অক্টোবর মাসে জাদুঘরের নতুন তিনতলা ভবনের কাজ শেষ হওয়াতে জাদুঘরের সকল প্রদর্শনীর উপকরণ সর্দার বাড়ি হতে নতুন ভবনে স্থানান্তর করা হয় এবং পরবর্তীকালে 2021 সালে একটি কোরিয়ান কোম্পানির বদৌলতে বড় সর্দার বাড়ি তার হারানো রূপ ফিরে পায়, যা আজ সোনারগাঁওয়ের প্রধান আকর্ষণ হিসেবে দর্শক নন্দিত একটি স্থাপনা হয়ে, সোনারগাঁওয়ের গৌরবমণ্ডিত স্থাপনা হয়ে শোভা পাচ্ছে। কোরিয়ান কোম্পানি কর্তৃক 2021 সালে বড় সর্দার বাড়ির পুনরুদ্ধার করা হলে এই ভবনটি সোনারগাঁও জাদুঘরের একটি বিখ্যাত দর্শনীয় স্থান হয়ে দাঁড়ায়। বলতে গেলে সোনারগাঁওয়ের সবচাইতে বড় আকর্ষণী হল বড় সর্দার বাড়ি। সে যাক, বড় সর্দার বাড়ির ভেতর ও বাহিরের সুন্দর সুন্দর ছবি সম্বলিত গল্প আমরা আরেক দিন শুনব। আজ আসুন জাদুঘরের গল্পেই ফিরে আসি এবং ঘুরু ঘুরে জাদুঘরের প্রদর্শিত মনোলোভা সকল বস্তুগুলো দেখে আসি। আধুনিক এই যুগে স্থলপথ যেমন সমৃদ্ধ, সেকালের নৌপথই ছিল জাদুঘরের প্রধান মাধ্যম। সোনারগাঁওয়ের জাদুঘরের তাকগুলোতে সাজানো রয়েছে রং বেরঙের কাঠের তৈরি ভারী ভারী সব নৌকার মডেল, মাঝিমাল্লাদের ব্যবহৃত দ্রব্য সামগ্রী, মাছ ধরার নানান উপকরণ সহ নদীনালা ও মাঠে ঘাটে খেটে খাওয়া জনমানুষের দৈনন্দিন জীবনের অনেক অনেক উপকরণ। শুধু কি তাই, এই জাদুঘরে আপনি দেখতে পাবেন গৃহকাজে ব্যস্ত গ্রামীণ বধূদের মন করা, চোখ জুড়ানো অনেক অনেক মডেল। দেখবেন তাদের ব্যবহৃত পিতল ও রূপার তৈরির মন ভুলানো সুন্দর সুন্দর অলঙ্কার, পরিধেয় বস্ত্রের সমারোহ, আর দেখবেন কাঁসা ও পিতল দিয়ে তৈরি নৃত্যরতা নারীদের ছোট বড় নানান ঢঙ্গের মডেল। সেকালের সমাজগুলো ছিল হিন্দু সংস্কৃতি কেন্দ্রিক, যে কারণে এই জাদুঘরে স্থান পেয়েছে হিন্দু ধর্মের অনেক অনেক দেবতাদের মূর্তি, যাদের পূজা হতো সেকালের জমিদার বাড়িতে বা গ্রামের কোনো মন্দিরে। আর পূজার সামগ্রীও বাদ পড়বে কেন, এই জাদুঘরে দেখবেন দেবী বন্দনা সঙ্গীতের সহায়ক বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্র, যেমন ঢাক, তবলা, সারিন্দা সহ আরও অনেক অনেক বাদ্যযন্ত্র। গ্যালারিগুলোতে কাঠ খোদাই, কারুশিল্প, পটচিত্র ও মুখোশ
আদিবাসী জীবন ভিত্তিক নিদর্শন, গ্রামীণ লোকজীবনের পরিবেশ, লোকজ বাদ্যযন্ত্র, গ্রাম্য মানুষের পরিধেয় বস্ত্র ও কাঠের তৈরি খড়ম ও পোড়ামাটির আসবাবপত্রের নিদর্শন, তামাক আসা পিতলের গৃহস্থালী সামগ্রীর নিদর্শন, লোহার তৈরি কারুকার্য খচিত যুদ্ধাস্ত্র সরঞ্জাম, লোকজ সংস্কৃতির পরিচয়বাহী পুষ্পখচিত অলঙ্কারাদির মডেল সহ রয়েছে বহু বহু দেখার মতো দ্রব্যাদি। তিনতলা ভবনটির বাইরে প্রশস্ত মাঠের এপাশে ওপাশে জাদুঘরের অংশ হিসেবে রয়েছে খোলা চত্বরে বিভিন্ন স্টলে কারুপণ্য তৈরি প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা আপনারই জন্য। আপনি কি জানেন প্রাচীন যুগে ধনী লোকরা তাদের ঘরের বেড়া বা রুমের বেড়া কী দিয়ে তৈরি করত? আধুনিককালে আমরা আমাদের অট্টালিকার দরজাগুলো এখনও কাঠ দিয়ে তৈরি করলেও ঘরের বেড়া ও কক্ষসমূহের বেড়া নির্মাণ করি কংক্রিটের দেয়াল দিয়ে। কিন্তু আগের যুগে ধনী লোকরা তাদের ঘরের বেড়া তৈরি করত কাঠ দিয়ে, তাও শিল্পীর হাতুড়ি বাটাল দিয়ে নকশা করে করে। বাড়ির গেট, ঘরের দরজা ও কাঠের ওই বেড়াগুলোও ছিল সেকালের আভিজাত্যের প্রতীক। ঐতিহ্যের ওই আভিজাত্যের স্মারক নকশাখচিত গেট, দরজা ও বেড়াগুলোর মডেলও আপনি দেখতে পাবেন সোনারগাঁওয়ের জাদুঘরের দেয়ালে স্থাপিত তাকগুলোতে। বাংলাদেশের যেদিক হতেই আসেন আপনাকে প্রথমেই আসতে হবে ঢাকা চট্টগ্রাম রোডের পূর্ব পার্শ্বে নারায়ণগঞ্জের মোগরাপাড়া বাস স্টেশনে। সেখান থেকে হেঁটে অথবা রিক্সায় করে আপনি খুব সহজেই পৌঁছে যাবেন সোনারগাঁওয়ের জাদুঘর চত্বরে। 50 টাকার বিনিময়ে জাদুঘর কর্তৃপক্ষ আপনাকে জাদুঘর চত্বরে প্রবেশ করতে দেবে। আর যদি সর্দার বাড়িটি দেখতে চান তাহলে আপনাকে আরও গুনতে হবে 100 টাকা। চাইলে পরিবার নিয়ে একটি রাত্রিও কাটাতে পারেন আশেপাশের হোটেলগুলোতে। 2019 সালের অক্টোবর মাসে বিশ্ব কারুশিল্প কাউন্সিল সোনারগাঁওকে বিশ্ব কারুনগর বা ওয়ার্ল্ড ক্রাফট সিটি উপাধিতে ভূষিত করে। এরকমের কারুনগর বিশ্বে আরও 6টি রয়েছে। ভারতের মামল্লাপুর পেয়েছে পাথরের উপর কারুশিল্পের উৎকর্ষতার জন্য। চীনের পুকসিন শহরটি পেয়েছে তার মুক্তার উপর কারুপণ্যের জন্য। থাইল্যান্ডের শাখন নাখন শহরটি পেয়েছে তার কারুশিল্পে প্রাকৃতিক নীল রঙের ব্যবহার কৌশলের উৎকর্ষতার কারণে। ডেনমার্কের বর্নহাম শহর পেয়েছে সিরামিক্সের কারুশিল্পের কারণে। আর ইরানের কালপুরগান নগরী পেয়েছে তার মৃৎশিল্পের কারুনৈপুণ্যতার কারণে। বাংলাদেশের এই পুরস্কারটি হয়েছে সোনারগাঁওয়ের জামদানি শাড়ির প্রসিদ্ধির কারণে। আপনার যদি শখ হয় আপনার বধূকে একটি জামদানি শাড়ি উপহার দিতে, সে শখটিও আপনি পূরণ করতে পারবেন সোনারগাঁওয়ের জাদুঘর পল্লীর জামদানি পট্টি হতে। সোনারগাঁও জাদুঘরে আপনি শিক্ষা শিক্ষণের সুযোগ সুবিধাও ভোগ করতে পারবেন। আপনার যদি একটি শিক্ষা প্রতিষ্ঠান থাকে তাহলে আপনি আপনার ছাত্রছাত্রীদেরকে ডিসকাউন্ট মূল্যে এই জাদুঘর পরিদর্শনে নিয়ে আসতে পারেন। প্রয়োজনে তাদের জন্য জাদুঘর কর্তৃপক্ষ সেমিনার কক্ষে প্রশিক্ষণের ব্যবস্থাও করে দেবে। শুনলেন তো সোনারগাঁও জাদুঘরের সংক্ষিপ্ত বন্দনা। আশা করি সোনারগাঁওয়ের জাদুঘর দেখতে সপরিবারে আপনি আসছেন। আর জাদুঘরটিও জাদুর কাঠি নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। জাদুর ছোঁয়া পেতে আজই সিদ্ধান্ত নিয়ে ফেলুন কবে আসছেন এই জাদুঘর পরিদর্শনে। কমেন্ট সেকশনে জানিয়ে দিন এই চ্যানেলের দর্শকদের সবাইকে। আজ তাহলে এ পর্যন্তই, শুভেচ্ছা নিরন্তর।